হাই ফ্রেন্ডস, দিস ইজ সৌরভ, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএন নেটওয়ার্ক। তো বন্ধুরা, বর্ধমান ইউনিভার্সিটির একটা আপডেট নোটিশ নিয়ে চলে এসেছি, সিক্স সেমিস্টারে আপডেট নোটিশ। তো বেশি দেরি না করে, বেশি ইন্ট্রো না দিয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আর ইউনিভার্সিটি যতই হচ্ছে নোটিশ বের হবে না, সব আমি এরকম ইন্ট্রো না দিয়ে বিনা ইন্ট্রোতে কিন্তু আপডেটটা শুধু জাস্ট তোমাদের জানিয়ে দেবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, তো বর্ধমান ইউনিভার্সিটির আজকের আপডেট হচ্ছে, এখনের আপডেট, বর্তমান আপডেট, অনলাইন সেমিস্টারে দিতে হবে মুচ লেখা। তো বড় সর্বনাশের কথা, অনলাইন সেমিস্টারে দিতে হবে মুচ লেখা। অর্থাৎ মুচ লেখা সম্পর্কে কেউ যদি অবগত না হয়ে থাকো, তো মুচ লেখা সম্পর্কে আমি বলে দিচ্ছি। মুচ লেখা মানে হচ্ছে বন্ড পেপারে সাইন করা। হ্যাঁ, বন্ড পেপারে সাইন করতে হবে কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি, যে তোমরা পরীক্ষা দিচ্ছ সিক্স সেমের অনলাইনে, অনলাইন যে বুক মেথডে যে পরীক্ষা দিচ্ছ, সেখানে হচ্ছে তোমাদেরকে ওই মুচ লেখা জমা দিতে হবে। তো কী বলেছে পুরো নিউজটা আমরা জেনে নেব একে একে। তো আমি এখানে পড়ছি, ভালো করে শুনে নাও। পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে কলেজগুলিকে প্রশ্ন দেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়। পরীক্ষা শুরুর 5 মিনিট আগে সেই প্রশ্নপত্র নিজেদের ওয়েবসাইটে আপলোড করবে কলেজগুলি। প্রতিদিন 2টি করে লিখিত পরীক্ষা হবে। হ্যাঁ, 2টি করে, কিন্তু এটা চাপের, এটা কিন্তু রিয়েলি চাপের। কারণ প্রতিদিন যদি 2টি করে পরীক্ষা হয়, একই বইপত্র সেরকমভাবে পাওয়া যায় না, লকডাউনের জন্য কেউ যেতে পারেনি আনতে, তারপর 2টি করে যদি পরীক্ষা হয়, তো ছাত্রছাত্রীদের খুবই চাপের হয়ে যাচ্ছে পরীক্ষাটা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় এক্সিকিউট কমিটির এই বৈঠক স্নাতক স্তরে চূড়ান্ত সেমিস্টারে পরীক্ষার নিয়মগুলি নিয়ে এমনই একাধিক সিদ্ধান্ত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, প্রত্যেক পড়ুয়াকে মুচ লেখা দিয়ে জানাতে হবে যে কোনো কোচিং সেন্টারে গিয়ে বা বাইরে গিয়ে নয়, কারো সাহায্য নয়, ঘরের ভিতরে বসেই পরীক্ষা দিচ্ছেন তিনি। হ্যাঁ, ভালো করে এখানটা জেনে রাখো, কোচিং সেন্টার বা কোনো স্যারের হেল্প নিয়ে কিন্তু করলে চলবে না, বাইরে কারো সাহায্য নিয়ে পরীক্ষা দিচ্ছেন এমন ঘটনা নজরে এলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন বলে সিদ্ধান্ত হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে মুচ লেখা জমা দিতে হবে এবং এইভাবে পরীক্ষা কিন্তু দিতে হবে। উপাচার্য নিমাই সাহা বলেন, অক্টোবরের প্রথম দিকেই পরীক্ষা শুরু হয়ে যাবে, এক মাসের মধ্যেই ফল বেরিয়ে যাবে, সে কারণে সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা ইতিমধ্যেই শেষ করে ফেলতে চাইছে বিশ্ববিদ্যালয়। যেসব পরীক্ষার ফল এখনও অপ্রকাশিত, সেগুলি সেপ্টেম্বরের মধ্যেই প্রকাশ করার উদ্যোগ হয়েছে। অনলাইন পরীক্ষা হলেও 50% ফ্রি নিচ্ছে বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তো সেটা জানিয়ে দিই যে আর একটা নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় থেকে, যে এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ফিস কিন্তু টাকা হচ্ছে কমানো হয়েছে। এখানে ফিস স্ট্রাকচারটা আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে? আর অনলাইনে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে পরীক্ষার জন্য, সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এটা শুরু হচ্ছে কবে থেকে? 10 তারিখ থেকে, 10 তারিখ থেকে শুরু হচ্ছে, 18 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে এই অনলাইন যে পরীক্ষা দেবে তার পরীক্ষার ফর্মটা ফিল আপ করতে হবে। কীভাবে ফর্ম ফিল আপ করবে তার যদি ভিডিও চাও তো বলো ডিসক্রিপশানে, আমাকে আমাকে বলো, আমি পরে কিন্তু ভিডিও একটা বানিয়ে দেবো সকলের জন্য। তারপর আমরা দেখবো কী বলেছে এখানে। তারপর বলেছে যে বিশ্ববিদ্যালয়ের ডিন কলা বিভাগ রমেন স্যার বলেন, অনলাইন পরীক্ষার জন্য নিয়মিত কিছু বদল আনতে হয়েছে। পড়ুয়ারা যাতে ঘরে বসেই পরীক্ষা দেন তার জন্যই শুরুতেই মুচ লেখা নেওয়া হচ্ছে। সেখানে বলা থাকছে, কোচিং সেন্টারে বা অন্যত্র গিয়ে পরীক্ষা দিলে কারো সাহায্য নিয়ে উত্তর লিখলে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশ্ন পাওয়ার পর 24 ঘন্টার মধ্যে খাতা স্ক্যান করে নির্দিষ্ট ইমেলে পাঠাতে হবে। অর্থাৎ কীভাবে ইমেলে পাঠাবেন তারও কিন্তু একটা ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশান থেকে, তোমরা দেখে নিতে পারো ভিডিওটি। ওকে, যে কীভাবে পিডিএফ বানাবে, কীভাবে পাঠাবে। প্রথম থেকে পঞ্চম সেমিস্টারের মধ্যে কোনো পড়ু অনুত্তীর্ণ হলে, হ্যাঁ এটা একটা বড় জিনিস, দেখুন এখানে বলছে প্রথম থেকে পঞ্চম সেমিস্টারের মধ্যে কোনো পড়ু অনুত্তীর্ণ হলে তিনি চূড়ান্ত সেমিস্টারে বসতে পারবেন না। সে কি অস্থায়ী রেজিস্ট্রার অভিজিৎ মুখোপাধ্যায় এদিন বলেন, করোনা পরিস্থিতি ওই নিয়মে বদল আনা হয়েছে, সব পড়ুয়া চূড়ান্ত সেমিস্টারে পরীক্ষা দিতে পারবেন, তবে আয়োগের পরীক্ষাগুলিতে উত্তীর্ণ না হলে চূড়ান্ত মার্কশিট পাবেন না। এটা ঠিক, তাহলে এটা কি ফাইনাল হলো যে করোনা পরিস্থিতির জন্য তোমরা যদি প্রথম সেমিস্টার থেকে পঞ্চম সেমিস্টারের মধ্যে কোনো সেমিস্টারে অনুত্তীর্ণ হও, তার সত্ত্বেও কিন্তু সিক্স সেমিস্টার দিতে পারছো শুধুমাত্র করোনার জন্য। করোনাকে একটু হলেও ধন্যবাদ জানাও, কারণ যারা ফেল করেছিলে আগের সেমিস্টারগুলো, তারা কিন্তু করোনা যদি না থাকতো এটা দিতে পারতে না পরীক্ষা, কিন্তু এখন দিতে পারছো। কিন্তু মার্কশিট পাবে না ভাই, মার্কশিট পাবে না, মার্কশিটের জন্য তোমাকে কিন্তু সবগুলোতে পাস করতে হবে। তো আজকে এই ছিল নোটিশ, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ভিডিওতে আমি চাইছি, এবং এর লাইক আমি চাইছি মাত্র 100, অর্থাৎ 100 জন প্লিজ এই ভিডিওটিতে লাইক করে দিন, এবং বর্ধমান ইউনিভার্সিটির নোটিশ আপডেট হলেই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষার প্রিপারেশন নাও, টেক কেয়ার, বাই।